আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। মূলত একদম ছোট একটি ব্লগ, কারণ আজকে বিকেলে আমরা গরুর হাটে চলে গিয়েছিলাম। প্রথম যে গরুগুলো উঠতেছে সেগুলি দেখতে গিয়েছিলাম। তো আজকে হলো ফার্স্ট দিন, আজকে হলো গরু অনেক জায়গা থেকে আসতেছে আলহামদুলিল্লাহ। গতকালকে রাতে থেকে গরু আসা শুরু হয়েছে। এই যে আমরা এখন বিকেলে চলে আসছি আমাদের উত্তরা ধিয়াবাড়ি পুরনো নাম্বার, যে গরুর হাট আছে বিশাল বড়। এই যে দেখেন লাইটিংগুলো, আহা কি সুন্দর ব্যবস্থা করেছে, আর খুবই ভালো লাগছে। পুরো গরুর বাজার আলোকিত ভরে ভরে আছে। যাই হোক, আমরা এখন গাড়ি থেকে আমি আর নামলাম না, কারণ এই গরুর বাজারটা বিশাল বড়। কমপক্ষে 1-2 ঘন্টা লাগে এই পুরো বাজার ঘুরে আসার জন্য, মানে ঘুরে দেখার জন্য। এই জন্য গাড়িটা নিয়ে বের হলাম, যেহেতু গরু অল্প অল্প আসতেছে। তো আমার ছেলে আবার ড্রাইভ করতেছে। আর এই যে দেখেন কিছু কিছু গরু আলহামদুলিল্লাহ চলে এসেছে, বড় বড় সাইজের গরু আছে এখানে। যাই হোক, আমি ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আজকে প্রথম দিন গরু আসতেছে, তাই কিছু কিছু জায়গায় গরু আসছে, মানে অল্প অল্প। তো আজকে রাতে থেকে আলহামদুলিল্লাহ গরুর হাটটা অর্ধেকটা ভরে যাবে, কারণ এখন থেকে যেহেতু শুরু হয়েছে তাহলে অনেক গরু আসবে। আর এই দিয়াবাড়ি 15 নম্বর সেক্টরে বিশাল বড় গরুর হাট সবসময়ই হয়, তো এবারও হয়েছে। তো এই তো আমরা চলে এসেছি আর আপনাদের সাথে শেয়ার। আর সবাই অবশ্যই আসবেন এসে। এই যে এখানে অনেক সুন্দর সুন্দর গরু ওঠে, তো গরু বাছাই করে দেখে শুনে তারপর গরু কিনতে পারবেন। তো যাই হোক, এই যে আমরা এখন আবারও বাসায় চলে যাচ্ছি। আর একটা সুন্দর একটা দৃশ্য, সেটা হলো আমরা যখন গাড়িটা বেঁকে দিয়েছি তখন সুন্দর মেট্রোরেল যাচ্ছে, রাতে মেট্রোরেলের লাইটটা অনেক সুন্দর লেগেছে। আর এই যে গরুর খাবার এসেছে, তো গরুর খাবার নামানো হচ্ছে, আর আমরা ওদিকে গেলাম না, আমরা একটু মানে ঘুরে গাড়িটা ঘুরে তারপর হলো আমরা আবারও চলে যাচ্ছি বাসার দিকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতন এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ সবার ভালো কাটুক।